আলহামদুলিল্লাহ, আজকে আমরা শিখব ট্রিগোনোমেট্রি 8.1 এর লেকচার নাম্বার 2। তো এখানে আছে প্রথমেই 2 নম্বর সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, আমরা যে দুটো সিস্টেমে শিখেছি, একটা হচ্ছে ডিগ্রি এবং একটা রেডিয়ান। এই দুইভাবে অ্যাঙ্গেলকে পরিমাপ করা যায় বা মেজার করা যায়। তো একটা অ্যাঙ্গেলকে এই দুইটা পদ্ধতিতে, অর্থাৎ একবার ডিগ্রিতে একবার রেডিয়ানে এক্সপ্রেস করা হলো, তাহলে যদি হয় একই সেমভাবে একই অ্যাঙ্গেলকে যদি এক্সপ্রেস করা হয় বা প্রকাশ করা হয়, তাহলে তোমাকে এটা প্রুভ করতে বলেছে। তো এখন আমরা কী করবো, আমরা যে জানি যে 1 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান, পাই বাই 180। তো এখন ইউনিটারি মেথডে আমরা কী করতে পারি, ডি ডিগ্রি ইকুয়াল টু বের করতে পারি। 1 ডিগ্রি ইকুয়াল টু, যেহেতু এটা ডি ডিগ্রি ইকুয়াল টু কী হবে, ডি দিয়ে এইটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। তো এখন তাই করলাম। এখন আমাদের যেহেতু কোশ্চেন অনুযায়ী যে এই দুটা ইকুয়াল, তাই না, একই অ্যাঙ্গেলকে যেহেতু রিপ্রেজেন্ট করে, সুতরাং এই ডি ডিগ্রি ইকুয়াল টু এ আর সি। তাহলে ডি ডিগ্রি এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, তাহলে দিস ইকুয়াল টু দ্যাট পার্ট। তো এখন এই টু দি পাওয়ার সি এটাকে যদি ক্যান্সেল করে দেই, তাহলে শুধু থাকে এটা। এখন আমাদের প্রুফ যেহেতু এটা করতে হবে, যেহেতু প্রমাণ করতে হবে এটা, সেহেতু আমরা ডি বাই 180 রেখে এই পাইকে এখানে পাঠিয়ে দিলাম। এইভাবে আমরা খুব সহজেই 2 নম্বরটা প্রুফ করে ফেলতে পারি। তো এখন দেখো, আমরা 3 নম্বর প্রবলেমটা কি বলেছে, যে একটা চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার। তো চাকার যে পরিধির মানটা আছে সেটা 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলেছে। দ্যাট মিন্স যে ইফ রেডিয়াস অফ দ্য হুইল ইজ 2 মিটার 3 সেন্টিমিটার, তাহলে হোয়াট উইল বি দ্য সার্কামফারেন্স অফ দ্যাট হুইল, এটা 4 ডেসিমাল প্লেস পর্যন্ত বের করতে বলেছে। এখন সেন্টিমিটার থেকে কীভাবে মিটারে যাওয়া যায় সেটা আমরা জানি, যে মিটারকে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তো যেহেতু সেন্টিমিটার থেকে মিটারে আসতে হলে এটাকে 100 দিয়ে ডিভাইড করলেই আমরা ইজিলি পেয়ে যাই। তো গিভেন দ্যাট, তো এখানে এটাকে আমরা এটা কীভাবে করলাম, এটাকে জাস্ট 100 দিয়ে ডিভাইড করলেই এই ভ্যালুটা পেয়ে যাই। তো তারপরে যেহেতু আমরা জানি যে সার্কামফারেন্স অথবা পরিধি যে কোনো সার্কেলের, সেটা হলো এখান থেকে এই লেন্থ, এখান থেকে যদি শুরু হয় তাহলে এই ঘুরে এসে এখানে এসে শেষ হয়, তাই না, এই লেন্থটাই হচ্ছে সার্কামফারেন্স বা পরিধি। তো আমরা জানি যে এটা বের করার ফর্মুলা হচ্ছে 2πr। তো আমরা এখন সেটার ফর্মুলাটা বসিয়ে দিলাম, এখন আমরা তার এই ভ্যালু জানি, এই আর এই ভ্যালুটা বসিয়ে দিলে আমরা ইজিলি রেজাল্টটা পেয়ে যাই। যে কোনো একটা সার্কেল, সে যদি এখান থেকে শুরু করে একবার ঘুরে আসে, তাহলে এই যে সার্কামফারেন্সের সমান ডিস্টেন্স অর্থাৎ 2r2πr পরিমাণ ডিস্টেন্স বা দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে একটা চাকা যদি একবার ঘুরে, তাহলে এটা তার পরিধি বা সার্কামফারেন্সের সমান ডিস্টেন্স বা দৈর্ঘ্য অতিক্রম করবে। এখন পরের ম্যাচটা আমরা দেখি, যে একটা সেমভাবে এটা দেওয়া আছে এবং চাকাটা প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, অর্থাৎ ডায়ামিটার অফ এ হুইল ইজ 0.84 অ্যান্ড ইট মেক্স 6 রেভলিউশন, অর্থাৎ
6 বার ঘোরে তাহলে তার স্পিড কত? তাহলে তার স্পিড কত? তো আমরা জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে হিসেবে এটা কাউন্ট হয়। কিন্তু গাড়ির আমরা সাধারণত প্রতি ঘন্টায় কত কিলোমিটার যায় তার উপরও তার বেগ বা স্পিড নির্ণয় করে থাকি। যেমন তোমরা গাড়িতে উঠলে দেখবে যে গাড়ির ড্যাশবোর্ডে বা মিটারে লেখা থাকে কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় যতখানি দূরত্ব পড়ে। তো প্রথমে আমরা কি করব, এটার ব্যাসার্ধ বা রেডিয়াস বের করে নেব। আমরা জানি যে ডায়ামিটার বা ব্যাসকে টু দিয়ে ডিভাইড করলেই তার ব্যাসার্ধ বা রেডিয়াস বের হয়ে যায়। তো এখন আমরা এর পরিধি বা সার্কামফারেন্স বের করে ফেলব। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম যে একবার ঘুরলে সে তার সার্কামফারেন্সের ইকুয়াল ডিস্টেন্স সে অতিক্রম করে, তাহলে 6 বার ঘুরলে কয়বার হবে? 6 বার যদি ঘুরে 6 টাইমস যদি রিভলিউশন হয় তাহলে এর 6 টাইমস হবে, অর্থাৎ একে 6 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এই ডিস্টেন্সটা আমরা পেয়ে গেলাম। তো তোমরা পজ দিয়ে এটুক লিখে নেবে। এখন প্রতি সেকেন্ডে হচ্ছে সে এই ডিস্টেন্সটা কভার করে। তাহলে আমাদের যেহেতু গাড়ির আমরা স্পিড বের করব, গাড়ির গতিবেগ, তাহলে আমাদের ঘন্টায় কত যায় সেটা বের করতে হবে। তাহলে 1 সেকেন্ডে আমরা যাই হচ্ছে এই পরিমাণ, তাহলে 1 ঘন্টা পেতে হলে কী করতে হবে? 1 ঘন্টা সময় সময় কত? 60 মিনিটস ইকুয়াল টু আবার 60 সেকেন্ডস দিয়ে মাল্টিপ্লাই করে মোট 3600 সেকেন্ড পাওয়া যায়। তাহলে 3600 যদি সেকেন্ডে, অর্থাৎ 1 ঘন্টায় এটা কতখানি ডিস্টেন্স অতিক্রম করবে, এই 3600 দিয়ে আমরা মাল্টিপ্লাই করলেই পেয়ে যাব। এখন আমরা জানি যেখানে মিটার আছে, মিটারকে যদি আমরা কিলোমিটারে বানাতে চাই তাহলে 1000 দিয়ে ডিভাইড করলেই পেয়ে যাব। তো আমরা দেখো ক্যালকুলেটর করলে কী পাই, এই অ্যান্সার। তাহলে আমাদের প্রতি ঘন্টায় গাড়ির স্পিড বা গতিবেগ কী বের হলো, 57.002 কিলোমিটার পার আওয়ার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা দেখো কি বের করব, যে 3টা কোণের অনুপাত দেওয়া আছে, 2:5:3, 2:5:3 রেশো অফ দ্য অ্যাঙ্গেলস দেওয়া আছে। এখন বলেছে যে তোমাকে এটা বৃত্তীয় বা সার্কুলার মেজারমেন্টে কত, তো আমরা জানি যে দ্যাট মিন্স আমাদের অ্যাঙ্গেলগুলো রেডিয়ানে কত, এবং রেডিয়ানে বের হলে হবে না, এর মধ্যে কোনটা স্মল এবং কোনটা গ্রেটার, সবচেয়ে স্মলেস্ট কোনটা আর সবচেয়ে গ্রেটেস্ট কোনটা, সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা, সবচেয়ে বড় কোনটা, এটা বের করতে বসে। তো আমরা ধরি যে 2:3:5, দ্যাট ইজ একটা কমন গুণনীয়ক বা মাল্টিপল, ধরি এক্স সেটা। তো আমরা তো সবাই জানি যে সাম অফ 3 অ্যাঙ্গেলস ইজ 180 ডিগ্রি, আবার 180 ডিগ্রি ইকাল টু কত, পাইসি। এখন সিসি যদি ক্যান্সেল করে দাও তাহলে আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যাই 5/10। এখন এটা বের করে দেখি, আমরা 3টা অ্যাঙ্গেল বের করে দেখি। প্রথমেটায় যদি আমরা বের করি তাহলে এটা পাই, তারপরে যদি আমরা বের করি তাহলে এটাই পাই, তারপরটা যদি এটা বের করি, তার মধ্যে এখন দেখো এখানে আমাদের জাজ করতে হবে যে কোনটা সবচেয়ে স্মলেস্ট আর কোনটা সবচেয়ে গ্রেটার।
তো এই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো যে সহজে ক্যালকুলেটর দিয়ে ডিভাইড করে পায়ের ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি বাই ফাইভ, তারপর 3 × 180 ডিগ্রি ডিভাইডেড বাই 10, আবার পাই বাই 2। এই ক্ষেত্রে যদি তোমাদের কনফিউশন থাকে যে এখানে কোনটা বড় কোনটা ছোট, সহজে বের করতে পারো। তো আমরা দেখতেছি যে এখানে সবচেয়ে ছোট হচ্ছে পাই বাই 5 অ্যান্ড সবচেয়ে বড় হচ্ছে পাই সি বাই 2। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা আজকে ক্লাসে শেষ অঙ্কটা দেখব, সেটা হচ্ছে যে সমান্তর বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যখন কোণগুলো থাকবে তখন। তো কোণগুলো যদি থাকে তখন হবে প্রথম কোণটা যদি 30 ডিগ্রি হয়, পরেরটা থাকে যত ডিগ্রি থাকবে তার সাথে 35 ডিগ্রি, তারপর তার 60 ডিগ্রি, তাহলে পরেরটা হচ্ছে 115 ডিগ্রি, তাহলে কিন্তু এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হবে না। অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে বা সমান্তর শ্রেণীভুক্ত মানে দুইটা অ্যাঙ্গেলের মধ্যে, এই দুটার মধ্যে কমন একটা ডিফারেন্স বা কমন একটা ব্যবধান বা অন্তর থাকবে। তো সেই জন্য আমরা ধরি যে প্রথম যে অ্যাঙ্গেলটা, ছোট অ্যাঙ্গেলটা, ক্ষুদ্রতম লিস্ট অ্যাঙ্গেলটা 2xc, এবং যেহেতু বলে দেওয়া আছে গ্রেটেস্টটা কত হবে বা বৃহত্তমটা, তাহলে ওটা আমরা ধরি 4xc ডাবল। এখন এই দুইটাকে এভারেজ করে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাব 3xc। তাহলে দেখো এখন কি হলো, 2xc তারপরে 3xc তারপরে 4xc, অর্থাৎ দু তিনটার মধ্যে একটা কমন ডিফারেন্স থাকছে। এখান থেকে প্রত্যেকের সাথে প্রত্যেকের ব্যবধান হচ্ছে x ব্যবধান থাকতেছে, তার মানে এটা হলো অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর শ্রেণীভুক্ত হচ্ছে। এখন আমরা তো ওই একই রুল জানি যে সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস বা ত্রিভুজের তিন কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এখন এই 180 ডিগ্রি ইকুয়াল টু কত, এই 180 ডিগ্রি ইকুয়াল টু আমরা বসিয়ে দিই, এটা হচ্ছে পাই সি। এখন আগের অঙ্কটার মতো এক্স এর ভ্যালুটা বের করে নিই, পাই বাই 9, এখন তিনটাই বসাই। অ্যাঙ্গেলস আর ফার্স্ট ওয়ান ইজ এত, এক্স এর মানটা বসালে আমরা পেয়ে যাই দিস ওয়ান, তারপরেরটা একইভাবে, তারপরেরটা। তো কোণগুলোর যে রেডিয়ান পরিমাপ বা রেডিয়ান মেজার্স অফ দ্য অ্যাঙ্গেলস আমরা পেয়ে গেলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে কোনো সমস্যা থাকলে আমাকে কোশ্চিন করতে পারবে কমেন্ট বক্সে লিখে, কিংবা আমাকে সরাসরি ফোনে কিংবা আমার সাথে যোগাযোগ করতে পারবে। সব মাধ্যমেই আমি সব চেষ্টা করব তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সবসময় সৃষ্টিকর্তাকে মনে করবে, বড়দেরকে রেসপেক্ট করবে। আল্লাহ হাফেজ।